নমস্কার, সবাই কেমন আছেন? আমার চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা একটু স্পেশাল, আজকে আমার জন্মদিন। তো সবার জন্মদিনে আমি কেক বানাই, তো আমার জন্মদিনেও আমিই বানাবো, কারণ আর কেউ বানানোর নেই। দেশে থাকলে তো তবুও দিদি বানিয়ে নিয়ে আসে বা বন্ধু বান্ধবরা নিয়ে আসে, কিন্তু এখানে তো আমরা এই চারটেই প্রাণী। তো আমার জন্মদিনে আমিই বানাবো কেকটা। এই ছোটোর ওপরে একটা চকলেট কেক বানালাম, যা আছে তাই দিয়ে। তো কেকটা তো আমার হয়ে গেল, আজকে হবে আমার পছন্দের খাবার, আর আমি চাইনিজ খেতে খুব ভালোবাসি, সেজন্য আজকে চাইনিজই হবে। প্রত্যেক জন্মদিনেই আমরা বাইরে যাই খেতে, কিন্তু এবছর আমি বলেছি বাইরে যাব না, বাড়িতেই আমরা সেলিব্রেট করব। তো সেজন্য ডিনারটা বাড়িতেই বানাচ্ছি। তো এখন বানাচ্ছি এটা চিলি চিকেন, আর এরপরে বানাবো মিক্স চাউমিন। তো এখানে তো চাউমিন পাওয়া যায় না, মানে খুব রেয়ার। তো নুডলস পাওয়া যায়, সেটা দিয়েই বানাবো। তো আগে চিলি চিকেনটা আগে বানিয়ে নিই, আর তারপর তো পুজো তো চলেই এলো, আর কয়েকটা দিন বাকি। দেশে থাকি বা বিদেশে, পুজোর সময় তো একটু মার্কেটিং করতেই হয়, তবে এখানে আর দেশের মতন অতটা আনন্দ হয় না, আর পুজোতে স্কুল বা অফিস কিছুই ছুটি থাকে না। তবুও আমরা তো বাঙালি, আমরা তো পুজোটা তো আমাদের মতন করে সেলিব্রেট করব, এখানেও পুজো হয়। তো আজকে রান্নাবান্না করে রেখে তারপরে বেরোবো একটু মার্কেটে, কিছু টুকটাক জিনিস কেনার আছে, কিনে নিয়ে আসবো, তারপর বাড়িতে এসে কেক কাটা সেলিব্রেট করা যা করার করব। তা এখন বিকেল ওই 4:30-4:30 মতন বাজে, তো আমরা যাচ্ছি মার্কেটে, দেখি ওখানে গিয়ে কী পাওয়া যায় কী নেই। চলে এসেছি, এটা হচ্ছে নেস্টো, এখানকার নাম করা মার্কেট। তো এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে নেস্টোর, আমাদের বাড়ির কাছে এটাই আছে। চলুন ভিতরে যাই, দেখি কী কী পাওয়া যাচ্ছে, দেখি কী নেওয়া যায়। বাচ্চাদের জামাগুলো কি সুন্দর আছে না, ছেলেদের থেকে মেয়েদের জামাগুলোই বেশ সুন্দর। ছেলেদের তো ওই প্যান্ট শার্ট টি শার্ট, কিন্তু মেয়েদের কি সুন্দর ভ্যারাইটিসের, কত সুন্দর সুন্দর জামা রয়েছে, কি ভালো লাগছে এই জামাটা। এগুলো হচ্ছে বেড কভার, বেড কভারের প্রত্যেক কটার প্রিন্টই ভালো লাগছে। পছন্দ করার সময় বুঝতেই পারি না কোনটা নেব কোনটা নেব না। ও হাজব্যান্ড এখানে দুটো পছন্দ করেছে, এই দুটো দেখুন, একটা অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে হোয়াইট আর পিঙ্কের মধ্যে, ভালোই লাগছে বলুন। বেড কভার দুটো, এগুলো হচ্ছে কিং সাইজের বেড কভার। তো এই দুটোই ফাইনাল করে নিন। ও আবার 25% করে অফ দিচ্ছে, এখানে মাঝে মধ্যেই ডিসকাউন্ট চলে, কারণ এখানে তো MRP-র কনসেপ্টটা নেই, মানে যেটা ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সে আপনি ভেজিটেবলসে বলুন আর যাতেই বলুন। তো যখন যেরকম দামে বিক্রি হয় সেরকম দামেই নিতে হয়, আর মাঝে মাঝে বিশেষ করে উইকেন্ডে বেশি করে অফার দেয় এখানে। ঋদ্ধিও ড্রেস পছন্দ করছে, চলুন এবার শাড়ির কাউন্টারটায় যাই। এত বড় মলে একটাই মাত্র শাড়ির কাউন্টার, তাও খুব বেশি ভ্যারাইটিস নেই, কিছু শাড়ি আছে যেগুলো ভালো লাগছে, তবে আমি শাড়ি নেব না, আমার আছে শাড়ি, এই মায়ের জন্য, শাশুড়ি মায়ের জন্যে শাড়ি দেখছি। এটাও বেশ ভালো লাগছে, তবে কালারটা বড্ড ক্যাটক্যাট করছে। এই শাড়িটা বেশ সুন্দর না, দেখুন কালারটাও সুন্দর আবার ডিজাইনটাও বেশ সুন্দর, খুব ভালো লাগছে, কিন্তু মা আবার এটা নেবে না বলছে, দেখি মায়ের কোনটা পছন্দ হয়। আরও কিছু শাড়ি দেখি, আমাদের দেশে যেমন কত রকমের ভ্যারাইটিস এখানে আছে, এগুলো যেমন আর্ট সিল্ক, এই কালারটাও বেশ ভালো, একই রকম কালার তবে ডিজাইনটা আলাদা, এই ডিজাইনটাও ভালো লাগছে, তবে মায়ের পছন্দ হচ্ছে এই শাড়িটা, এই যে ইয়োলো, ইয়োলোর মধ্যে পাতা পাতা ডিজাইনটা, ভালোই লাগছে বলুন শাড়িটা। দেখি একটু খুলে ভেতরটা, আর সফট আছে বেশ শাড়িটা, শাড়িগুলো সব দেখছি মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়ার শাড়ি আমরা দুবাই থেকে নিচ্ছি, এই শাড়িগুলোও ভালো লাগছে, তবে বেশি ভ্যারাইটিস নেই, এই কয়েকটা মাত্রই আছে, তো এই শাড়িটাই নিচ্ছি। আর বাকি কিছু আছে, চুড়িদারের মেটেরিয়ালস আছে, তবে আর কোনো শাড়ির কাউন্টার নেই, এই একটা মাত্রই এখানে কাউন্টার শাড়ি। শাড়ি এখানে কম থাকলেও তবে টপ জিন্স, মানে ওয়েস্টার্ন ড্রেসের ভ্যারাইটিস আছে প্রচুর, দেখি কী কী আছে। বাহ, ওই ড্রেসটা বেশ ভালো লাগছে, তো ইয়েলো ড্রেসটা, দেখি একটু সামনে গিয়ে দেখি, ভালো লাগছে বলুন ড্রেসটা, ম্যানিকুইনকে পরানো আছে কিন্তু বেশ ভালো লাগছে, তবে অনেকটা লং। সব নেওয়া হয়ে গেছে, চলুন এবার বাড়ি ফিরি। বাড়িতে চলে এসেছি, এবার ওরা কেক কাটার ব্যবস্থা করছে, সব টেবিল টেবিলগুলো ঠিক করছে, টেবিলটা ঠিক করছে কেক কাটার জন্য, আর ও টেবিলের ওপরে শুয়ে পড়েছে। দিদিমান আমার কেকটা নিয়ে চলে এসেছে,
প্রত্যেকের জন্মদিনে আমি সব কিছু করি, ঘর ডেকোরেশন থেকে এই কেক টেক সব কিছু থেকে, বা ক্যান্ডেল ট্যান্ডেল জ্বালিয়ে একেবারে সব কিছু রেডি করে রেখে দিয়েছি, কি সুন্দর সাজিয়েছে ক্যান্ডেলগুলো দিয়ে। তো আজকে আমি আর কিছু করছি না, আজকে ওরাই করছে। তো একটু সাজুগুজু করলে কেক টেক কাটার আগে তো একটু তো ফটো সেশন তো হবে, তো আগে একটু ফটো ফটো তুলে নিই, তারপরে আবার কথা বলছি। না, কেকটা বেশ ভালোই টেস্ট হয়েছে। তো ঋদ্ধিবাবু হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, এতক্ষণ ধরে ফটো তুলছিলেন, এবার ওকে বাকি আছে কেক খাওয়াতে। কেক তো খায় কম, মাখে বেশি, আর মাখাতেও ব্যস্ত। কতক্ষণে ও যে ক্রিমগুলো নিয়ে সবার গালে মাখাবে এর জন্যই ওয়েট করে, কেকটা খাওয়ার জন্য ওয়েট করে না, শুধু মাখাবার জন্য ওয়েট করে। ফটো সেশন হয়ে গেল, কেকও কাটা হয়ে গেল, চলুন এবার কেকগুলো সবাইকে সার্ভ করে দিই। তো আমি কেক সার্ভ করছি, আর আমার কর্তাবাবু এদিকে কোল্ড ড্রিঙ্কসগুলো ততক্ষণে ঢেলে নিয়ে আসছে। যতই বাইরে যাই আর রেস্টুরেন্টে খাই, কিন্তু বাড়িতে কোনো কিছু সেলিব্রেট করার মজাটাই কিন্তু আলাদা। এই ফ্যামিলির সবার সঙ্গে একসঙ্গে সময় কাটানো সেটার কিন্তু একটা আলাদাই অনুভূতি, সেটা কিন্তু বাইরে রেস্টুরেন্টে খাবার মধ্যে পাওয়া যায় না। সেটা একমাত্র ঘরে যখন আমরা সেলিব্রেট করি, ঘরে খাবার দাবার একসাথে বসে খাই, তখনই কিন্তু সেই আনন্দটা উপভোগ করা যায়। তো সেই জন্য বাড়িতেই আজকে সেলিব্রেট করলাম। এই চলুন এবার ডিনারটা সার্ভ করে দিই। তো আমরা নিয়ে নিয়েছি আমাদের ডিনার মিক্স চাউমিন আর চিলি চিকেন, তো সবাইকে সার্ভ করে দিয়েছি, এবার আমিও বসে যাই, নাহলে যদি আরও ভিডিও করতে থাকি তাহলে ততক্ষণে সবার খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, আমিও বসে যাই খেতে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্য করেই সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখা হবে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজো খুব ভালোভাবে কাটাবেন।